সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। নাগাল্যান্ড ইস্যুতে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট, দুঃখ প্রকাশ অমিত শাহের। বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তিতে মথুরা নিয়ে বিজেপির অস্বস্তি বাড়ালেন রাম মন্দিরের পুরোহিত। একমাত্র বোকারাই মনে করে নিষেধাজ্ঞা দিয়ে দুর্বল করা যাবে বললেন হিজবুল্লাহ নেতা। অমিক্রন সম্ভবত ডেল্টার চেয়ে কম বিপজ্জনক বললেন ডাক্তার অ্যান্থনি ফাউসি। আকস্মিক হামলায় কলম্বিয়ার বিদ্রোহী কমান্ডার এল পয়সা নিহত। ভারতে না জানিয়ে বিয়ে, মেয়ের শিরচ্ছেদ করে পরিবারের উল্লাস। ভারতে অমিক্রনের দাপট, নতুন আক্রান্ত 8,306। ব্রাসেলসে করোনা আইনবিরোধী বিক্ষোভ, সংঘর্ষ। এবং লেবাননের রাষ্ট্রদূতে ফেরত পাঠাতে সম্মত হয়েছে সৌদি আরব। দর্শক একমাত্র বোকারাই মনে করে নিষেধাজ্ঞা দিয়ে দুর্বল করা যাবে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহ নেতা। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। নাগাল্যান্ড ইস্যুতে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট, দুঃখ প্রকাশ অমিত শাহের। নাগাল্যান্ড রাজ্যে সেনা অভিযানে 14 বেসামরিক নিহতের ঘটনায় ভারতের পার্লামেন্টে দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় এক বিবৃতি দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। তবে ক্ষুদ্র বিরোধী আইন প্রণেতারা এই ইস্যুতে বিশদ আলোচনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির দাবি জানান। অমিত শাহ বলেন, ওই ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করছে এবং নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। নাগাল্যান্ডের পরিস্থিতি উত্তেজক কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে তা সব সংস্থাকে নিশ্চিত করতে হবে। বিবৃতির পরপরই অমিত শাহ বসে পড়লেও বিক্ষুব্ধ বিরোধী আইন প্রণেতারা বিক্ষোভ দেখানো চালিয়ে যেতে থাকেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনার দাবি জানান তারা। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি থাকতে হবে, তবে অধিবেশনে উপস্থিত ছিলেন না মোদী। সোমবার 6 ডিসেম্বর সকালে মন্ত্রিসভা সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহ ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় মারাত্মক চাপের মুখে পড়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। নাগাল্যান্ড এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা নিরাপত্তা বাহিনীর বিশেষ ক্ষমতা আইন AFSPA বাতিলের আহ্বান জানিয়েছেন। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফুরিও AFSPA এই সম্প্রসারণের নিন্দা জানান। তিনি বলেন, প্রতিবছর কেন্দ্রীয় সরকার নাগাল্যান্ডে AFSPA সম্প্রসারণ করে, বলে এটা একটা বিশৃঙ্খল এলাকা, কিন্তু সব সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতিতে রয়েছে এবং শান্তি আলোচনায় অংশ নিচ্ছে, ফলে সম্প্রসারণ কেন? তিনি বলেন, AFSPA সশস্ত্র বাহিনীর দায় মুক্তি দেয়, এ আইন আন্তর্জাতিক ফোরামগুলোতেও বিতর্কিত। আমরা সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ আর বহু মানুষ AFSPA বাতিলের দাবি জানাচ্ছে। বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তিতে মথুরা নিয়ে বিজেপির অস্বস্তি বাড়ালেন রাম মন্দিরের পুরোহিত। সোমবার 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তির দিন সোমবারই মথুরা শাহী ঈদগাহ মসজিদ সংলগ্ন শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন হচ্ছে। এ বিষয়ে অযোধ্যার রাম মন্দিরের অন্যতম প্রধান পুরোহিতের মন্তব্য, মথুরার বিষয়ে তার উৎসাহ নেই। দুমাস পরে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন, বিষয়টি বিজেপির রাজনীতির অংশ। সভাপতি মন্তব্য করে গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেললেন রাম মন্দিরের প্রধান পুরোহিত। মথুরায় মসজিদ চত্বরে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন নিয়ে হুমকি দিয়েছে বেশ কিছু চরমপন্থী সংগঠন। এ অবস্থায় কাটরা কেশবদেব চত্বরে ত্রিস্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সোমবার শহরের আইন শৃঙ্খলা ঠিক রাখতে প্রত্যেক প্রধান রাস্তায় পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে। বিতর্কিত মন্দির ও মসজিদের খুব কাছ দিয়ে যাওয়া ন্যারোগেজের ট্রেন লাইনটিকে বন্ধ করা হয়েছে। মন্দির ও মসজিদ উভয় স্থানে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া CCTV মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। এদিন মথুরা প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস জানিয়ে দেন, মথুরা নিয়ে তার বিন্দুমাত্র উৎসাহ নেই। তিনি বলেন, এটা বিজেপির বিষয়, আমরা অযোধ্যা রামলালা সম্পর্কে অবহিত, এর বাইরে বলতে পারবো না। আমরা মথুরার দিকে তাকিয়ে নেই, রামলালার মহান মন্দির তৈরি হচ্ছে অযোধ্যায়, এরপর বিজেপি কাশী যাচ্ছে না মথুরা, সবটাই বিজেপির বিষয়, তারা তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে। রাম মন্দিরের প্রধান পুরোহিত আরো বলেন, আমরা রাজনীতি করি না, ধর্মের বিষয়ে উৎসাহী, মহান রাম মন্দির নির্মাণ হচ্ছে, আমরা এর মধ্যেই সীমাবদ্ধ, কেউ কাশী বা মথুরাই যেতে পারেন, আমরা কেবল রামলালার সঙ্গে আছি। প্রসঙ্গত মথুরা নিয়ে বিতর্ক জানা বাঁধে দিওয়ালির পরের দিন। ওই দিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায়
একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, এবার অন্য স্থানে কর সেবা হবে। এছাড়া উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সম্প্রতি টুইট করে মথুরায় মন্দির গড়ার জল্পনা বাড়িয়ে দেন। লেখেন, অযোধ্যা কাশীতে মহামন্দির নির্মাণ অব্যাহত রয়েছে, মথুরার জন্য প্রস্তুতি চলছে এবং সোমবার মথুরা শাহী ঈদগাহ মসজিদ সংলগ্ন চত্বরে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপনের কার্যক্রমের কথা ছিল মুসলিম বিরোধী গেরুয়া শিবিরের। একমাত্র বোকারাই মনে করে নিষেধাজ্ঞা দিয়ে দুর্বল করা যাবে, ঘোষণা হিজবুল্লাহ নেতার। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাইফুদ্দিন বলেছেন, একমাত্র বোকারাই মনে করে নিষেধাজ্ঞা অবরোধ দিয়ে এই প্রতিরোধকামী সংগঠনটিকে দুর্বল করা যাবে। রাজধানী বৈরুতের বাবলি এলাকায় গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যদি কেউ মনে করে যে অবরোধ ও নিষেধাজ্ঞা দিয়ে হিজবুল্লাহকে দুর্বল করা যাবে, তাহলে আমি তাদেরকে বলবো, তোমরা নির্বোধ ও বোকা। হাশেম সাইফুদ্দিন বলেন, লোকজন ইতিহাস পড়েন এবং তারে জানা যায় যে আমাদের শক্তির গোপন রহস্য হল সর্বশক্তিমান আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস। বক্তৃতা এক পর্যায়ে সাইফুদ্দিন বলেন, যেসব ব্যক্তি লেবানন ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চক্রান্ত করছে, তাদের জানা উচিত এই প্রকল্প সফল হবে না এবং আমরা তা গ্রহণ করব না। তিনি সুস্পষ্ট করে বলেন, শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতেই হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ। অমিক্রন সম্ভবত ডেল্টার চেয়ে কম বিপজ্জনক, বললেন ডাক্তার অ্যান্থনি ফাউসি। মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, প্রাথমিক ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন এর আগে ডেল্টা ধরনের চেয়ে কম বিপজ্জনক হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ডাক্তার অ্যান্থনি ফাউসি সিএনএনকে বলেছেন, অমিক্রন কতটা সংক্রামক সে সম্পর্কে উপসংহার টানার আগে বিজ্ঞানীদের আরও তথ্যের প্রয়োজন। দক্ষিণ আফ্রিকার তথ্য পরামর্শ দিচ্ছে যে নতুন রূপের বিশাল মাত্রার তীব্রতা নেই, সে কারণে অমিক্রনে বড় ধরনের ঝুঁকি দেখছেন না মার্কিন শিশু সংক্রামক ও রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। তার মতে অমিক্রনের তীব্র সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে আরো তথ্যের প্রয়োজন। ফাউসি আরো বলেছেন, অমিক্রনের তীব্রতার যে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে সেটা বেশ আশাব্যঞ্জক, কিন্তু আরো গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রয়োজনীয়তা রয়েছে। এখন পর্যন্ত অমিক্রন দেখে যা মনে হচ্ছে এটি অতি সংক্রামক, তবে ঝুঁকি কম। প্রসঙ্গত, অমিক্রনে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মানুষজন আক্রান্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, সংক্রমণ এড়াতে করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ নিতে হবে। আকস্মিক হামলায় কলম্বিয়ার বিদ্রোহী কমান্ডার এল পয়সা নিহত। কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর এক নেতা ভেনেজুয়েলা এক আকস্মিক হামলায় নিহত হয়েছেন। রবিবার 5 ডিসেম্বর স্থানীয় সংবাদ মাধ্যমগুলি খবর নিশ্চিত করেছে। হার্নান্দারিও ভেরাস কোয়েচে নামের এই কমান্ডার এল পয়সা নামে পরিচিত। ভেনেজুয়েলার আপুরে প্রদেশে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়। কলম্বিয়া সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। তারা বলেছে, এই হত্যাকাণ্ড সম্পর্কে তারা অবগত নন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর ধারণা, এল পয়সাকে ধরিয়ে দেওয়ার পুরস্কারের লোভে ভাড়াটেরা তাকে হত্যা করেছে। এল টিএমপো সংবাদপত্রকে কলম্বিয়ার কর্তৃপক্ষ জানিয়ে, যতক্ষণ কর্মকর্তারা এল পয়সার মৃতদেহ না দেখবে ততক্ষণ তার মৃত্যুর খবর নিশ্চিত করবে না। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকোয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার কার্যালয় আরো বেশি তথ্য চেয়েছে। মার্ক্সবাদী আদর্শে অনুপ্রাণিত ফার্ক গোষ্ঠী গত 50 বছর ধরে কলম্বিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। 2016 সালে তারা যুদ্ধবিরতিতে যায়। ফার্কের সবচেয়ে আতঙ্ক তৈরি করা ইউনিটের কমান্ডার ছিলেন এল পয়সা। 2003 সালে কলম্বিয়ার রাজধানী বোগোতায় এক গাড়ি বোমা হামলার নেপথ্যে ছিলেন তিনি। ওই হামলায় 36 জন নিহত এবং 200 আহত হয়। এছাড়া তিনি 1998 সালে একটি সেনা ও পুলিশ ক্যাম্পে হামলায় মুখ্য ভূমিকা রাখেন। মিরাফ্লোরেস ক্যাম্পে চালানো এই হামলায় নিরাপত্তা বাহিনীর 16 সদস্য নিহত হয়। 2016 সালে যুদ্ধবিরতিতে গেলেও এল পয়সা 2018 সালে তা ভঙ্গ করে নতুন বিদ্রোহী গোষ্ঠী তৈরি করেন আর ঘোষণা দেন, আরো একবার তিনি অস্ত্র হাতে তুলে নিচ্ছেন। ভারতে না জানিয়ে বিয়ে, মেয়ের শিরচ্ছেদ করে পরিবারের উল্লাস। পরিবারকে না জানিয়ে বিয়ে করেছেন 19 বছর বয়সে এক তরুণী। এই ঘটনায় ওই তরুণী শিরচ্ছেদ করেছে তার ভাই, তারপর পরিবারের লোকজন বাড়ির বাইরে বের হয়ে উল্লাস করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে। সংবাদ সংস্থা ENA এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। জানা গেছে, শিরচ্ছেদের শিকার তরুণী গর্ভবতী ছিলেন। তার কাটা মাথা প্রতিবেশীদের দেখিয়েছেন মা শোভা সঞ্জয় মোটে এবং ভাই সংকেত সঞ্জয় মোটে। না জানিয়ে বিয়ে করার বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে তার শিরচ্ছেদ করেছেন পরিবারের লোকেরা, আর এই ঘটনাকে উৎকৃষ্ট বলে মনে করেছে তারা। নিহত তরুণীর ভাই প্রতিবেশীদের জানিয়েছে, বোন না জানিয়ে বিয়ে করার কারণে তার শিরচ্ছেদ করে পরিবারের সম্মান ফেরানো হয়েছে। পুলিশ বলছে, অভিযুক্ত ভাই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন, বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন। ভারতে অমিক্রনের দাপট, নতুন আক্রান্ত 8,306।
ভারতে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 8,306 জন, সুস্থ হয়ে উঠেছেন 8,834 জন, কমছে অ্যাক্টিভ কেসও, এই মুহূর্তে তা 1,00,000-এর নিচে, গত 552 দিনের মধ্যে যা সর্বনিম্ন। ওমিক্রনের দাপট বাড়ায় ভারতে মহামারীর তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে স্বাস্থ্যমহল। ইতোমধ্যে 21 জনের শরীরে ওমিক্রন স্ট্রেন মিলেছে। দিল্লি রাজস্থানেও ছড়াচ্ছে নতুন স্ট্রেনটি। তেলেঙ্গানায় 43 জন কোভিড পজিটিভ হওয়ায় তাদের নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে, ফলে সংখ্যাটা আরো বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 98,416। এদিকে ওমিক্রনের বারবারন্তের মাঝে সোমবার জরুরি বৈঠক বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুস্টার ডোজের প্রয়োজনীয়তা এবং 18 বছরের কম বয়সীদের করোনা টিকা দিয়ে আলোচনা সম্ভাবনা। আলোচনায় মন্ত্রিসভা সবুজ সংকেত মিললে জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন জাইকোভ ডি দিয়ে ছোটদের টিকাকরণ শুরু করতে পারবে দ্রুতই। বিদেশ থেকে বিমানে আসা যাওয়া এখনই বন্ধ হয়নি, তাই সংক্রমণ এড়াতে বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে। বিশেষত সংক্রমণের ঝুঁকি রয়েছে এমন দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, জোর দেওয়া হচ্ছে আরটিপিসিআর টেস্টে। এ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বারবার পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সব মিলিয়ে ওমিক্রনের দাপট সামলাতে অত্যন্ত তৎপর ভারত কার্যকর। ব্রাসেলসে করোনা আইন বিরোধী বিক্ষোভ সংঘর্ষ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে করোনা আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। রবিবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান ও টিয়ার গ্যাস ছড়ে, এ সময় উভয় পক্ষে সংঘর্ষ হয়। ব্রাসেলসে প্রায় 8,000 লোক মিছিল করে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের দিকে এগিয়ে যায়। এ সময় তারা স্বাধীনতা বলে স্লোগান দিতে থাকে। সদর দপ্তরের কাছাকাছি গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুটি ড্রোন ও একটি হেলিকপ্টার বিক্ষোভকারীদের মাথার উপর দিয়ে উড়তে থাকে। বিক্ষোভকারীরা হেলিকপ্টার লক্ষ্য করে আতশবাজি ছুড়তে থাকে। পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান ও টিয়ার গ্যাস ছড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ বলছে তাদের দুজন কর্মকর্তা ও চার বিক্ষোভকারীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, আরো 20 জনকে আটক করা হয়েছে। বেলজিয়ামে মাস্ক পরা, লকডাউন ও ভ্যাকসিন পাস সহ করোনা নিয়ন্ত্রণে কিছু বাধ্যতামূলক স্বাস্থ্যনীতির বিরুদ্ধে লোকজন বিক্ষোভ শুরু করে। এদিকে এরই মধ্যে শুক্রবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু স্যানিটারি আইন কঠোর করা সহ আরো কিছু কড়াকড়ি নিয়ম ঘোষণা করেন। বেলজিয়ামের জনসংখ্যা 1,10,000,000। দেশটিতে গত 7 দিনে দৈনিক গড়ে 17,800 বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে, মারা গেছে 44 জন। এছাড়া করোনা আক্রান্ত প্রায় 800 লোক মারাত্মক স্বাস্থ্য সংকটে রয়েছে, তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। লেবাননের রাষ্ট্রদূত ফেরত পাঠাতে সম্মত হয়েছে সৌদি আরব। সৌদি সরকার লেবাননের নিজের রাষ্ট্রদূতকে বৈরুতে ফেরত পাঠাতে সম্মত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো খবর দিয়েছে। লেবাননের নিউজ ওয়েবসাইট আন-নাসা জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের আহ্বানে সাড়া দিয়ে রিয়াদ এই সম্মতি দিয়েছে। যদিও সৌদি রাষ্ট্রদূতের বৈরুতে ফেরার তারিখ এখনও ঠিক হয়নি। ম্যাক্রন পারস্য উপসাগরীয় অঞ্চলে সফরের অংশ হিসেবে শনিবার রিয়াদে যান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। লেবাননের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে প্রবল কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়, তা সমাধান করা ছিল ম্যাক্রনের মধ্যপ্রাচ্য সফরের অন্যতম উদ্দেশ্য। প্রায় এক মাস আগে ইয়েমেনে সৌদি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য দেন লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কর্দাহি। এর জের ধরে দুই দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেয় এবং সৌদি আরব বৈরুতে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে রিয়াদে ডেকে পাঠায়। গত শুক্রবার ম্যাক্রনের রিয়াদ সফরের একদিন আগে কর্দাহি লেবাননের তথ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। সৌদি আরবের রাষ্ট্রীয় সূত্রগুলো এখনও ওয়ালিদ আল বুখারির লেবাননে ফিরে যাওয়ার সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।